সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আড়াই হাজার ফেরিঘাট সংলগ্ন আইপুর গ্রামে মা বাবার দোহাচারি অ্যান্ড সেল সেন্টারের মধ্যে। এই ফার্মের উদ্যোক্তা হচ্ছেন গিয়াস ভাই, তিনি একজন শৌখিন উদ্যোক্তা। তার খামারে বিভিন্ন প্রজাতির মুরগির পালন করা হয়ে থাকে, বিশেষ করে টাইগার মুরগি, ফার্মি মুরগি, ব্ল্যাক অস্ট্রালয়েড এবং তিতির পাখির একটি চমৎকার খামার রয়েছে। আজকের এই পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গিয়াস ভাইয়ের সে সুন্দর খামারটি এবং তিনি এই খামারটি কীভাবে পরিচালনা করছেন, এবং নতুন উদ্যোক্তা যারা আছেন যারা চিন্তাভাবনা করছেন যে আমরা কীভাবে খামার করতে পারি এবং কোন কোন বয়সের বাচ্চা নিয়ে খামার করতে পারি, সেই সব বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবো আপনাদের মাঝে। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম গিয়াস ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গিয়াস ভাই, আজকে সকাল সকালে এসে দেখলাম যে মেশিন থেকে বাচ্চা বের করছেন। জি, আজকে হেচিংয়ের দিন, তো বাচ্চা বাড়িতেছে মেশিনের থেকে। আচ্ছা, আজকে কোন কোন মুরগির বাচ্চা বের হয়েছে? আজকে আমাদের হেচিংয়ের মধ্যে আপনার দেশি আছে, দেশি আপনার টাইগার, ফাউমি, তিন প্রজাতির বাচ্চা বের হয়েছে। জি, আজকে তিন প্রজাতির বাচ্চা বাড়বে মেশিনের থেকে। আচ্ছা ভাই, দেখলাম বাচ্চা বের হওয়ার সাথে সাথে আপনি বাচ্চা বাছাই করছেন, এই যে কার্যক্রমটা, এটা করার কারণ? এটা বাছাই করানো লাগে কি জানেন, মানে দেখা গেছে অনেক মানুষের বাচ্চার প্যারালাইসিস কমপ্লিট না করে, এরা যখন সব কিছু গুছানো পরে লাস্টে আমার ডাক দেয়, আপনার চেক দিয়া আপনি বাছাই করে কোনো প্যারালাইসিস দিতেন না, এটা দিয়ে না, এটা আপনি এই ড্রাইভ জিনিসটা আমি রেখে দিই মূলত আর কি, আর সব কিছু রেডি করে আমার ডাক দেয়, আমি খালি প্যারালাইসিস যে বাচ্চাটা এই বাচ্চাটা রেখে দিই আর কি। মানে অ্যাগ্রেডের যে বাচ্চাগুলো ওইগুলোই দেওয়া হয়, বাকি বাচ্চাগুলো রেখে দেন আপনারা? না, প্যারালাইসিসের কোনো বাচ্চা দেওয়া হবে না কাস্টমারে, ডিমের বাচ্চা, ডিমের কুসুম আছে, এইসব কোনো বাচ্চা দেওয়া হবে না। এই বাচ্চা দিলেও বাঁচবে না, তাহলে এই বাচ্চা দিয়ে লাভ নেই কাস্টমারে, তো নতুন খামারে কিন্তু ক্ষতিগ্রস্ত এভাবেই হয়। এভাবেই হয় না? আচ্ছা, আমরা কিন্তু এই মুহূর্তে আছি আপনার টাইগার মুরগির খামারের মাঝে। জি, টাইগার মুরগির খামারের সামনে আছি ইনশাল্লাহ। আচ্ছা ভাই, আপনি কিন্তু আগে বাড়ির ছাদে টাইগার মুরগি লালন পালন করতেন, এখন কিন্তু সমন্বিত খামারের মধ্যে টাইগার মুরগিরা যুক্ত করেছেন, কতদিন যাবত যুক্ত আছেন টাইগার মুরগির সাথে? এই নিচে মোটামুটি এখন দুইখানা করতেছি, নিচে মোটামুটিভাবে এখন আল্লাহদুর রহমত করে সব কিছু মিলাইয়া আপনার মোটামুটি এখন আমরা সাড়ে তিন বছর ধরে নিচে করতেছি। ছাদেও আছে এখন? ছাদেও আছে এখনও। দুই জায়গায় লালন পালন করার কারণটা কি? টাইগার লালন করার কারণ, টাইগার মুরগিটা একটু ঝুঁকিপূর্ণ মুরগি, যেহেতু আপনি মনে করেন আমরা ফেনেস লাগে, বাচ্চার চাহিদা বেশি, এর জন্য আমরা দুই জায়গায় রাখি, যা একটা জায়গায় মুরগি মনে করেন ঠান্ডা লাগলো, আর একটাতে যায় ডিম কালেকশন করে বিক্রি করা যায় আর কি। এখন কিন্তু প্রচণ্ড গরম, আমরা ছায়াতে আছি তারপর কিন্তু ঘেমে যাচ্ছি, প্রচণ্ড গরম। এই গরমে টাইগার মুরগিতে কী কী ধরনের সমস্যা হচ্ছে? গরমে আসলে মূলত অনেকজনে আসলে লালন পালন ব্যাপারটা অনেক টাফ, গরমের মধ্যে আপনি সবচেয়ে গুরুত্ব সহকার স্যালাইন ইউজ করতে হবে, না হাইড্রোসোল একটা ওষুধ আছে, হাইড্রোসোল ওষুধটা দিতে হবে, যা গরমের দখল ব্যাকআপ দেওয়ার জন্য আর কি। আর গরম তো সবসময় থাকে না, এখন আমরা যতটুকু আছি দুই চার ঘন্টা মানে গরমটা থাকবো করা, আবার যখন একটু পরে গরমটা পরে যাবো, তো ওই যে গরমের টাইমটা হাইড্রোসোল হয়তো বা সি দিতে হবে আর কি। আচ্ছা, গরমকালে তো স্টোক করে থাকে টাইগার মুরগিটা? গরমকালে স্টোক করে টাইগার মুরগিটা এই কারণে যে আপনার গরমের যখন গরমে দিয়ে পর্যাপ্ত পরিমাণে মানে অক্সিজেন না থাকে, আলো বাতাস না থাকে, হয়তো আপনার দেখা গেছে যতটুকু পর্যাপ্ত পরিমাণে মুরগার তাপমাত্রা সহানুভূতি দরকার, এতটুকু না থাকলে মুরগা স্টোক করবে, মূলত এই কারণে স্টকটা স্টক করে। আচ্ছা, বিকাল টাইমে আসলে কিন্তু আমরা দেখি যে সব মুরগি আপনার মুক্তাচরণ অবস্থা থাকে, অবশ্যই সেটা সুন্দর লাগে। আজকে কিন্তু আর রোদের মধ্যে ছাড়া হচ্ছে না মুরগি? না, আজকে তো সকাল সকাল, আজকে তো প্রচুর রোদ, আজকে কোনো মুরগি ছাড়বো না, আজকে সব ঘরের সামনে সামনে দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, টাইগার মুরগির বাচ্চা নিয়ে প্রতারণা হয় আমরা বিষয়টা বারবার বলে থাকি, বিশেষ করে টাইগার মুরগির বাচ্চা নিয়ে প্রতারণা হওয়ার কারণটা হচ্ছে কি, ছোটো বাচ্চা সেটা জানার কোনো উপায় থাকে না, আর নতুন উদ্যোক্তারা কিন্তু ক্ষতিগ্রস্ত এভাবে হচ্ছে সে বিষয়ে? না, অনেকজনে আপনার আসলে বাচ্চা দাম নিয়েও কাবজাব করে, কাবজাব করার কারণে প্রতারণা হয়, এই কারণে কী জানেননি, একটা কথা মনে রাখেন, টাইগার মুরগি কিন্তু 45 দিনে কেজি আসবে, যদি বাচ্চার কোনো নিউমোনিয়া, ঠান্ডা মানে আপনার কোনো জ্বরতুবান না আসে, বা আপনার বাচ্চা কোনো মানে ম্যানেজমেন্ট ভালো হয়, তাহলে 45 দিনে কেজি আসবে ইনশাল্লাহ টাইগার মুরগিটা, 45 দিনে কেজি চলে আসে। জি গিয়াস ভাই, তাহলে প্রতি মাসে টাইগার মুরগির কী পরিমাণ বাচ্চা উৎপাদন করতে পারেন? প্রতি মাসে আমাদের এখন টাইগার মুরগির বাচ্চা বর্তমানে এখন আমাদের টাইগার মুরগির বাচ্চাটা এখন গরম, তো মুরগার ডিমের ইয়াটা একটু হাড়টা কম, মোটামুটি আমরা 20-22 হাজার টাইগার মুরগির বাচ্চা প্রতি মাসে, 20 থেকে 22 হাজার। 22 হাজার। জি, পাশে রয়েছে আপনার এখানে ফার্মি মুরগির খামার, আমি বিশেষ করে একটা বিষয় লক্ষ্য করলাম যে আপনার এখানে ফার্মি মুরগির সংখ্যাটাই সবচেয়ে বেশি। হ্যাঁ, ফার্মি মুরগিটা আমাদের অনেক বেশি আর কি একটু। আচ্ছা, এই পাশে যে গরু রয়েছে এখানেও মুরগি, ওই পাশে বাচ্চা এবং ভরপুর, কত হাজার মুরগি আছে ফার্মি? এখন সব কিছু মিলে সবই 4টা খামারে মিলে মোটামুটি আমাদের সব জাতের মুরগি মিলে বাচ্চা মিলে মোটামুটি 26 হাজার হবে আর কি। 26 হাজার? 26 হাজার। আচ্ছা, ওই পাশে প্যারেন্টস স্টক, প্যারেন্টস স্টকটা আপনি আলাদা রেখেছেন অন্য সবার থেকে? হ্যাঁ, সব কিছু প্যারেন্টস সবসময় আলাদা রাখতে হয়, একটু ভিন্ন টাইপের রাখতে হয়। কারণটা কি?
ফেরেন্সটা কারণটা কি জানেন নি আপনি? এটা মূলত যদি আমরা এটা ডিমটা উৎপাদন করে ডিমটা বাচ্চা ফুটে বিক্রি করতে হয় তাহলে এটা কেয়ারফুল সবসময় রাখতে হবে। আর আপনি ফেরেন্সে সবসময় অন্যান্য বাচ্চার সাথে রাখলে দেখছেন অন্যান্য বাচ্চার হাসি কাশি নান ঠান্ডা মানা জ্বর কার বেশি লাগে, কারণ বিভিন্ন ভ্যাকসিনটা তৈরি হইতে সময় লাগে আর ফেরেন্স তো সব ধরনের ভ্যাকসিন দেওয়া নেই, তখন এটার সাথে তো একটু দূরে রাখলে মুখটা ভালো থাকে আর কি। আচ্ছা, এই পাশের গড়ে ছোটো বাচ্চা রয়েছে, কয়দিন বয়সের এগুলো? এটা হচ্ছে আপনি আজকে 12 দিন বয়স। 12 দিন কী ধরনের ভ্যাকসিন করা আছে? এটা 12 দিনের মধ্যে প্রথম দিন মারেক্স করা আছে, 3 দিনের রানী ক্ষেত প্লাস বার্ড ফ্লু আছে, 6 দিনের কিল ভ্যাকসিন আছে, আপনার 12 দিনে আপনার মনে করেন 9 দিনে গামরু আছে, 12 দিনে ঠোঁট ঠেক আছে, আপনার বাকিটা মোটামুটি এবলা যে যে বয়সে নেয় এই পর্যাপ্ত বয়স হিসাবে দেওয়া থাকে, বাকিটা যদি অনলাইন নিয়ে দিতে চায় দিতে পারবো, সমস্যা নেই। এগুলো বিক্রি উপযোগী? হ্যাঁ, বিক্রি উপযোগী। 12 দিন বয়স? জি। মানে যারা প্যারেন্টস করতে চায় তাদের জন্য বিক্রি? জি, বিক্রি উপযোগী। জি। আচ্ছা, এপাশে কিন্তু আর একটু বড় রয়েছে, এগুলো কতদিন বয়সে? এটা বয়স হিসেবে আপনার আজকে 35 দিন। 35 দিন? আচ্ছা, এগুলোতে কী কী ধরনের ভ্যাকসিন করা আছে? এটার মধ্যে মোটামুটি ফাউল পক্স সহ করা আছে আপনার। ফাউল পক্স সহ করা? ফাউল পক্স করা সহ করা আছে। জি। আপনি তো বিভিন্ন বয়সের মুরগির বাচ্চা এখান থেকে বিক্রি করে থাকেন? জি। নতুন উদ্যোক্তারা আসলে ছোট বাচ্চা নেওয়াটা ভালো মনে করেন নাকি একটু বড়টা নিলে ভালো হয়, কোনটা? আসলে খামারির কাছে যদি আসতে পারে বা ভুল আমরা হয়, আমরা বলি না ভুল হয় নাই, এখন আমরা আরও চাইতেছি মানে আমাদের জন্য ভুল একবারই না হয়। আপনার মোটামুটি মনে করেন ধরেন আপনার দেখা যাচ্ছে খামারে আসলে দেখলে বুঝলে শিখলে আসলে সে একটা অভিজ্ঞতা হয়ে যাবো, কিন্তু কাস্টমারের আসলে খামারটা কেমন জানা আছে, খামারের ব্যাপারে খামারের কাছে কী কী পাওয়া যেতে পারে, আসলে কেমন খামারি বা আসলে অভিজ্ঞ কিনা, ভ্যাকসিন দেয় কিনা, তো আমার মনে হয় বড় মাল নিতে গেলে খামার একটু নিজের চোখে দেখে বুঝে নেওয়াটাই মনে হচ্ছে বেস্ট আমার মনে হয় আর কি। মানে খামারে এসে দেখে তারপরে মুরগির খামার করতে হবে, করতে করাটা উচিত আর কি। আচ্ছা ভাই, এখন কিন্তু ডিমের দামটা বেশি, খাদ্যের দামটা বেশি, সেই কারণে অনেকে মন্তব্য করে যে খাদ্যের যে দাম রয়েছে সেই দামে আমি যদি মুরগি পালন করি সেক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভব আছে কি না? কারণ এখন যদি খাদ্যের দাম বেশি, মাংসের দামটাও কিন্তু বেশি। না, এখন আপনার মাংসর দাম বেশি, ডিমের দাম বেশি, খাদ্যের দাম বেশি, সব কিছুই খেয়াল করতে হবে। শুধু খালি খাদ্যের দাম বেশি দেখা যায় খালি ডিমের দাম কম, ওইটা কিন্তু না, ডিমের দাম কিন্তু মোটামুটি ভালো, এখন আপনার মাংসর দামও কিন্তু এখন ভালো, বাচ্চার দামটাও তো বেশি, মাংসের দামও বেশি। আচ্ছা ভাই, ফার্মিটা আপনি দীর্ঘদিন যাবৎ যুক্ত আছেন ফার্মির সাথে এবং আলহামদুলিল্লাহ আপনি সফল হয়েছেন সে বিষয়ে, যারা চিন্তা ভাবনা করে যে আমি ফার্মি মুরগি লালন পালন করবো ডিমের জন্য, তাদের উদ্দেশ্যে আপনার কী পরামর্শ দেওয়ার আছে? আসলে ফার্মি মুরগি যদি কেউ ডিমের জন্য করতে চায় সরাসরি ভালো হ্যাচারির লোক যোগাযোগ করে, খামারের লোক যোগাযোগ করে, শুধু আমার নিয়মিতপূর্ণ কথা নাই, আমার থেকে ভালো যায় আছে এত নেন সমস্যা নাই, তো মোটামুটি ফার্মিতে লস বলতে কোনো শব্দ নাই, মোটামুটি অল্প হলেও লাভ আছে ফার্মিতে, অনেক ভালো একটা মুরগা। এত বড় একটি খামার, আপনার অবশ্যই অনেক লোকজন আছে, তারপরেও আপনি খামারে কী ধরনের কাজগুলো করে থাকেন সবসময়? আসলে খামারে কাজ করার মতো সময় আমার হয় না, আমি যতটুকু কাস্টমার কাস্টমার আসে সময় দিই, বুঝাই, শিখাই, তো মোটামুটি আমার দৈনিক 3 বেলা একটা চেক আছে, 3 বেলা সকালে একবার একটা চেক দিই, দুপুরে একটা চেক দিই, বিকালে একটা চেক দিই, চেকটা আমার খুব জরুরি। আচ্ছা গিয়াস ভাই, আমরা দর্শকদেরকে দেখাচ্ছি আপনার ফার্মি মুরগির সবচেয়ে বড় প্যারেন্টস, আমরা কিন্তু এই প্যারেন্টসটা আগে দেখিনি। না, প্যারেন্টসটা আপনার আমরা তো সবসময় 6 মাস পরপর একটা প্যারেন্টসের মানে আপলোড করি, 6 মাস পরপর প্যারেন্টস আপলোড করি, এটা আসলে সবাই জানে বলে ফাউমিলি অনেক খেলামেলা করে, তো ফাউমি আসলে আমার চাইছে ফাউমি ইনশাল্লাহ করবো, ফাউমি সবসময় করতে পারি, আল্লাহ যদি ভালো রাখে সুস্থ রাখে, যা নিতে চায় তারা দিতে পারি যায় ইনশাল্লাহ। কতগুলো মুরগি আছে এখানে ফাউমি? আমাদের এখন মোটামুটি এই জায়গায় 800 আছে। 800 প্যারেন্টস? 800 প্যারেন্টস। আচ্ছা, তো বিশাল বড় ঘর এবং সব হচ্ছে ফাউমি মুরগি? জি, ফাউমি মুরগি। জি। কদিন বয়সের এগুলো? এটি মোটামুটি আপনার 5.5 মাস বয়স। 5.5 মাস? ভাই, রানিং ডিম পারা ফার্মি মুরগি অনেকেই খুঁজে, সেক্ষেত্রে কি দেওয়া সম্ভব? যদি কেউ নিতে চায় আমার মনে হয় খামারে এসে দেখতে হবে আগে প্রথম, হ্যাঁ পছন্দ হয় কিনা মুরগা, ভালো লাগছে কিনা, কারণ আমি আসলে রানিং মুরগাটা যেহেতু নিতে চাইলে এটা কিন্তু একটা টাফ, দেখি না নিতে পারবো সে সরাসরি প্র্যাকটিক্যাল খামারে নিতে হইব, খামারে নিতে পারলে সমস্যা নেই, খামারে এসে দেখে তারপরে নিতে হবে, নিতে হবে। আচ্ছা, যারা অল্প নেয় হয়তো এই শখে 40-50টা নেয়, তারা কিন্তু এই মন্তব্যটা বেশি করে যে প্যারেন্টসটা পাওয়া যায় কিনা। জি জি। আচ্ছা গ্যাস ভাই, আপনার 6 নম্বর রুমে তিতির পাখি? যে তিতির পাখি দেখেন প্রচুর পরিমাণে তিতির পাখি দেখেন। আচ্ছা ভাই, এখন তো মানুষ তিতির পাখিরা খুব পছন্দ করে আপনার মাংসের জন্য খেতে, এখন জনপ্রিয় তিতির পাখি একটা জনপ্রিয় মুরগি, আপনার প্রচুর চাহিদা আমাদের তিতির পাখির, প্রচুর চাহিদা। কতগুলো আছে আপনার এখানে? এই জায়গায় 500 তিতির পাখি আছে। 500? জি। সবগুলো তো প্যারেন্টস মনে হচ্ছে? জি প্যারেন্টস। এখান থেকে বাচ্চা উৎপাদন হচ্ছে, বাচ্চা বিক্রি? জি, বাচ্চা বিক্রি করতেছি। তিতির পাখির কেমন সম্ভাবনা দেখছেন? তিতির পাখি কিন্তু প্রচুর চাহিদা, এখন আপনার লাভজনক একটা ব্যবসা, কারণ তিতির পাখির মতো মনে কোনো মুরগা অন্যান্য মুরগা কিন্তু এমন না, তিতির পাখি কিন্তু রোগ বলতে নাই বলতে বলা যায়, তিতির পাখি এমন একটা পাখি যে আসলে রোগ এটাতে আছে কি না মানে মুরগা পালন করলে বোঝা যায় না রোগ আছে কিনা, রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি, অনেক ভালো, অনেক ভালো তিতির পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক। প্রতি মাসে কেমন বাচ্চা উৎপাদন হয়? আমরা মোটামুটি তিতির পাখি এমন আমাদের 7-8 হাজার বাচ্চা আমরা উৎপাদন করতে পারি, 7 থেকে 8 হাজার। 8 হাজার? জি। আচ্ছা, তিতির পাখি কিন্তু শীতকালে ডিম কম পারে, এখন কিন্তু ডিম পাড়ার উপযুক্ত সময়টা প্রচন্ড? হ্যাঁ, শীতের মধ্যে ডিম পারে, কিন্তু ডিম পারে না বলতে শব্দ নয় মানে কম পারে আর কি,
তুলনামূলক কম পারে। গ্যাস ভাই, আমরা তো আপনার তিতির পাখি দেখলাম, তারপরে রয়েছে টাইগার মুরগি এবং ফার্মি মুরগি, এবং ব্ল্যাক অস্ট্রেলপ কিন্তু রয়েছে আপনার এখানে। জি, ব্ল্যাক অস্ট্রেলপ দেশি দেশি মুরগিও রয়েছে। জি, দেশি মুরগি। আচ্ছা, মুরগির মধ্যে এত প্রজাতি যুক্ত করার কারণটা কী ছিল? আসলে মুরগির মধ্যে এত প্রজাতির দরকার প্রথম ছিল না। আসলে প্রথম যখন আপনি একটা দিয়ে শুরু করছিলাম, তখন দেখলাম আসলে মোটামুটি এটারও চাহিদা বেশি। তখন আসলে আস্তে 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 দীর্ঘ টাইম দুই সপ্তাহে চাহিদা বেশি। তো এর জন্য মানে মোটামুটি যেহেতু ব্যবসা করতে হয়, আসলে যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা জানা আছে এবং কি বিজনেস আপনার আর ক্যাটাগরি মোটামুটি কেমনে মানে ম্যানেজমেন্ট করতে হবে, এই কারণে আসলে অত কিছু যুক্ত করা আর কি। আচ্ছা, নতুন উদ্যোক্তার উদ্দেশ্যে আর কি বলার আছে আপনার মুরগি পালন সম্পর্কে? নতুন উদ্যোক্তার জন্য আসলে কোনো কিছু তেমনভাবে বলার নাই। একটা জিনিস সে বলার আছে, আসলে যে কোনো ভাইয়েরা যে করতে চায় বুঝতে চায়, আসলে জাস্টিফাই করে নিজের আসলে যথেষ্ট পরিমাণের একটু বুঝা শিক্ষা করাটা সবচেয়ে জরুরি আর কি। আচ্ছা দর্শক, কথা বলছিলাম একজন শৌখিন উদ্যোক্তা গ্যাস ভাইয়ের সাথে। তার খামারে যদি কেউ আসেন সত্যি অবাক হয়ে যাবেন, তার এখানে কিন্তু মুরগির রাজ্য রয়েছে, অনেক প্রজাতির মুরগি লালন পালন করে থাকেন গ্যাস ভাই। তো অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো থাকবেন, দেশবাসী ভালো থাকে।